আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার মুরগির সম্পূর্ণ সেটআপটা আপনাকে দেখাবো আপনাদেরকে। এটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমার পুরাতন যে খাঁচাটা সেটাকে আমি নতুন ভাবে আবার আধুনিক ভাবে একটু মডিফাই করে নিয়েছি। এখানে শুধু আপাতত নিচের খাঁচাতে মুরগি দেওয়া আছে, যেগুলো নতুন ডিমে আসতেছে। এগুলোর বয়স আজকে 4 মাস পূর্ণ হলো অলরেডি। আপনার এরা একটা দুইটা করে ডিম পাড়া শুরু করেছে, যেমন এই খাঁচায় অলরেডি দুইটা মুরগি ডিম পাড়া শুরু করেছে, আর এগুলোতে একটা একটা করে ডিম পাড়তেছে আপাতত। আর এটা হচ্ছে আপনার আমার ব্রুডিং ঘর, যেখানে আমি ডিম থেকে ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ফুটিয়ে এখানে ব্রুডিং করে থাকি বাচ্চাগুলোকে। ব্রুডিং অবস্থায় এই শীতের সময় দুইটা লাইট দেওয়া থাকে, ইনফ্রারেড লাইট, ইনফ্রারেড হিট লাইট, যেগুলো তাপ প্রোভাইড করে অনেক। এখানে টোটাল আপনার 53টা মুরগি আছে, এর মধ্যে 15টা হচ্ছে 8টা 7টা হচ্ছে পুলিশ ক্যাপ, 8টা কাদাকনাথ, আর বাকি সবগুলো ফার্মিং। আমি সাধারণত বাজার থেকে কোনো ধরনের মুরগি কিনি না কখনো, কারণ মুরগি কিনে আনলে এগুলো বাঁচানো ডিফিকাল্ট হয়ে যায়, ওদের অনেক মেডিসিন অ্যাপ্লাই করা লাগে। এই কারণে আমি ডিম সংগ্রহ করে ইনকিউবেটরে বাচ্চা তৈরি করি। এই খাঁচাটা আপনি যে কোনো পাখির খাঁচার দোকান থেকে বানিয়ে নিতে পারবেন। এরকম খাঁচা, এরকম একটা খাঁচাতে আপনি 10টা 10টা করে 20টা মুরগি পালন করতে পারবেন। এই খাঁচাটা বানাতে আপনার সর্বোচ্চ 6 থেকে 7 হাজার টাকার মতন খরচ যাবে, যেহেতু এটা দোতলা একটা খাঁচা। যে কোনো পাখির দোকানে যারা খাঁচা তৈরি করে তাদের কাছে গিয়ে বললেই হবে, তারা এরকম ডিজাইন করে বানিয়ে দেবে, বা আপনি ডিজাইন দেবেন তারা সেই অনুযায়ী বানিয়ে দেবে। আর এই খাঁচাটা অনেক স্ট্রং করে তৈরি করা, এখানে কিছু বিদেশি মুরগির জাত আমি পালন করব, এর জন্য এটাকে নতুন করে মডিফাই করা হয়েছে। এই খাঁচার প্রতিটা খোপ আপনার 3 ফুট করে লম্বা দেওয়া আছে, আর আপনার 2 ফুট চওড়া উচ্চতা আছে, আর আপনার এটার চওড়াটা একটু ছোট, এটার চওড়াটা দেওয়া আছে 20 ইঞ্চি, এটার চওড়াটা অনলি 20 ইঞ্চি। আর এটা যেহেতু পুরাতন খাঁচা ছিল তাই এটাকে এত বড় করিনি, কারণ এটার ফ্লোরটা আমি আগের খাঁচার ইউজ করেছি, আর সামনের যেই যেখান দিয়ে ওরা বের হয়ে খাবার তৈরি খাচ্ছে সেটা নতুন করে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসেছি। এগুলো সব যারা পাখির খাঁচার দোকান, যারা পাখির খাঁচা তৈরি করে তাদের কাছে গেলেই হবে, তারা মোটা রড দিয়ে এগুলো বানিয়ে দিতে পারে। আপনি যারা জাস্ট ওদেরকে গ্যাপ বলবেন, দরজার সাইজ কতটুকু সেটা বলবেন, আর বাকি সেটআপটুকু আমার এইখানে মিস্ত্রি এনে তারপরে এগুলো সেট আপ করা। আগে ছিল শুধু রড দিয়ে, তারপরে এখন এগুলোর অ্যাঙ্গেল দিয়ে মজবুত করে বানানো হয়েছে। অনেকে জিজ্ঞেস করেন পানির পাত্র কোথায়, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানির পাত্র, এগুলো হচ্ছে 4 ইঞ্চি পিভিসি পাইপ, পাইপের মাথায় ক্যাপ লাগিয়ে সেটা এমসিল দিয়ে ফিক্সড করে দেওয়া হয়েছে যাতে পানি লিক না করে। আর এগুলো হচ্ছে খাবারের পাত্র, এই যে দেখতে পাচ্ছেন পানির পাত্র, এটা কম্বাইন্ড দুইটা খাঁচার জন্য একটা পানির পাত্র দেওয়া, আর এখানে দুইটা খাঁচার জন্য একটা খাবারের পাত্র দেওয়া। এখন চলুন, এই খাঁচাটা তৈরি করতে কত খরচ হতে পারে? আসলে এটার সঠিক এস্টিমেটটা আমি দিতে পারতেছি না, কারণ এটা অনেক আগে তৈরি করা হয়েছিল, একবার 2000 সালের দিকে, 2020 সালের দিকে এটা তৈরি করা, এরপরে এই বছর এটাকে আবার নতুন করে মডিফাই করা হয়েছে। তো এরকম একটা খাঁচা তৈরি করতে আপনার মিনিমাম 40 থেকে 50 হাজার টাকা হাতে বাজেট নিতে হবে, কারণ রডের দাম এখন অনেক বেশি, অ্যাঙ্গেলের দাম অনেক বেশি। আর আপনারা যদি বাহির থেকে খাঁচার দোকান থেকে রেডিমেড তৈরি করতে চান, রেডিমেড আসলে এত বড় খাঁচা তৈরি করা পসিবল না, আপনি বড় জোর 4 ফুট লম্বা খাঁচা তৈরি করতে পারবেন, সেটা এনে এখানে জোড়া দিয়ে একসাথে বড় করে নিতে পারবেন। দেখতে পারতেছেন শীতের সময় এখানে নেট দেওয়া থাকে, যে এই নেটটা, এছাড়া আর তেমন কোনো প্রোটেকশন দেওয়া নাই শীতের জন্য তাদেরকে। আর এই পাশ দিয়ে যেহেতু বাতাসটা আসে, এই পাশে আমি কাপড়ের একটা পাতলা কাপড় ঝুলিয়ে দিয়েছি যাতে বাতাসটা সরাসরি তাদের গায়ে না লাগে। আর ওই পাশে আছে আরেকটা, যেটা আমি নতুন সম্পূর্ণ এইবার সেট আপ করেছি,
এখানে আপনার আমার ডিম পাড়া মুরগিগুলো রাখা আছে, দেখতে পারতেছেন সকাল সকাল একটা ডিম পেড়েছে তারা। এই খাঁচাটা অনেক হ্যাভি করে বানানো, এটার প্রতিটা খুব লম্বাই আছে আপনার 38 ইঞ্চি বা 3 ফুটের থেকে একটু বেশি, 2 ইঞ্চি বেশি। আর এটার চওড়াটা একটু বেশি করে দেওয়া, এটার চওড়া 2 ফুট দেওয়া, চওড়া 2 ফুট দেওয়া, উচ্চতাও 2 ফুট, 2 ফুটের থেকে একটু বেশি আছে কোনো খোপে। দেখতে পারতেছেন এরা খুব স্বাচ্ছন্দ্যে মাথা বের করে খাবার খেতে পারে, এর জন্য এই গ্যাপগুলো আমি রেখেছি 2 ইঞ্চি করে, ফ্রন্ট সাইডের গ্যাপগুলো 2 ইঞ্চি করে। আর নিচের যে ফ্লোরটা, এই ফ্লোরটা আপনার গ্যাপ আছে হচ্ছে 8 সুতা করে। আর খাঁচাটা খুবই মজবুত, এটার ব্যান্ড করতে আমার খবর হয়ে গেছে যে ডিম পাড়ার জায়গাটুকু আমি ফ্লোর আর সামনের অংশটুকু শুধু অর্ডার দিয়ে এনেছিলাম, সেখানেই আমার প্রায় 6,500 টাকার মতন খরচ যায় এই খাঁচাতে। আর অ্যাঙ্গেল আর রডের খরচ আছে আরও 10,000 টাকার মতো, শুধু রড আর অ্যাঙ্গেলের খরচ আছে এই খাঁচায় 10,000 টাকার মতো। তারপর আপনার মিস্ত্রি খরচ, এই খাঁচা সেট আপ করতে আমার প্রায় 2 দিন সময় লেগে যায়, মিস্ত্রি খরচ এখানে আরও 5,000 টাকা অ্যাড হয়েছে। তারপরে আপনার এই ট্রেগুলো, এখানে আপনার ট্রের খরচ আছে, প্রতিটা ট্রের দাম হচ্ছে 60 টাকা করে, আপনি আরও কম দামে পাবেন, 40 টাকারও ট্রে পাওয়া যায়। পিভিসি পাইপ এগুলো এক্সট্রা খরচ, এগুলো যেহেতু আমার পুরাতন ছিল তাই আমার এগুলোর এখানে খরচটা আমি ধরতেছি না। তো আপনার পিভিসি পাইপও লাগবে সেট আপ করতে। তারপরে উপরে টিনের চাল, টিনের চালও দিতে হবে, যেহেতু মুরগি পালতেছেন ঝড় বৃষ্টির থেকে রক্ষা করতে হলে আপনাকে চালের ব্যবস্থা করতে হবে ছাদের ভিতরে। এপাশেও পর্দা দেওয়া একটা, আর সামনে একটা কাঁথা ঝুলিয়ে দেওয়া হয় রাতের বেলায়, দেখতে পারতেছেন এই কাঁথাটা ঝুলিয়ে দিয়েছি। তো এই হচ্ছে সম্পূর্ণ সেট আপ। আপনার এখানে লিকারগুলো সরাসরি ট্রেতে জমা হয়, সেই লিকারগুলো আমি আবার এই বস্তা, দেখতে পারতেছেন জিও ব্যাগ, এই জিও ব্যাগ এগুলো স্টোর করে এগুলো আমি আমার এই যেই গাছপালা আছে সেই গাছপালায় আমি প্রতি 1-2 মাস পর পর দিয়ে থাকি। এগুলো জাস্ট উপরে দিয়ে দিই, উপরে দিয়ে দিই, তারপরে যখন এগুলো শুকিয়ে যায় 15-20 দিন পরে সেটাকে আবার মিক্স করে দিই মাটির সাথে। চলুন ছাদ বাগানটা একটু ঘুরে দেখি, ঘুরে দেখতে দেখতে একটু মুরগির সম্পর্কে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন টমেটো গাছ, টমেটো গাছটা আমি শীতকালে করি কারণ টমেটোর পাতা আমি মুরগিকে খাওয়ায় থাকি, টমেটোর পাতাগুলো মুরগিকে খাওয়ায় থাকি আমি প্রতি 2-3 দিন পর পরই টমেটো গাছের পাতা কুচি কুচি করে কেটে তারপর তাদেরকে খাওয়ায় দিই। মানে বিভিন্ন প্রজাতির টমেটো চাষ করি আমি, চেরি টমেটো থেকে শুরু করে বড় বিভিন্ন ধরনের টমেটো এখানে করা হয়ে থাকে। যেমন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেরি টমেটো, এটা হচ্ছে সুটন সুইট মিলন্সের চেরি টমেটো, যেটা খেতে অনেক মিষ্টি হয়, লাল হয় পাকলে। সবার একটা প্রশ্ন থাকে যে আমি কী মেডিসিন অ্যাপ্লাই করি, আসলে আমি যেহেতু ক্ষুদ্র পরিসরে পালন করি আমার কোনো মেডিসিনের প্রয়োজন হয় না। মেডিসিন বলতে আমি একটা ভিটামিন শুধু ইউজ করি, সেটা ব্রুডিং অবস্থায়, এটা হচ্ছে লাইসোভিট, এটা কয়েকটা ভিটামিনের কম্বিনেশন আছে সেইখানে, সেই কম্বাইন্ড ইয়ারটা আমি যখন ভ্যাকসিন প্রয়োগ করি 5 দিনের মাথায়, প্রথম দিন আমি দেই যখন বাচ্চাটা ব্রুডিং থেকে বের হয়, প্রথম দিন আমি কোনো খাবার দেই না, প্রথম দিন শুধু লাইসোভিটটা দেওয়া থাকে ব্রুডিং অবস্থায়। ব্রুডিং অবস্থায় শুধু আমি প্রথম দিন লাইসোভিটটাই ইউজ করি, লাইসোভিটটা আপনার প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম করে মিক্স করে দেই। এই শুধু প্রথম দিন ব্রুডিং অবস্থায় বাচ্চাগুলো লাইসোভিটটা খায়, পরের দিন থেকে আমি খাবারের ব্যবস্থা করি তাদের জন্য। পরের দিন থেকে আমি কী খাবার দিই, স্টার্টার ফিডটা দিই, যে কোনো কোম্পানির আপনি স্টার্টার ফিডটা দিতে পারেন। স্টার্টার ফিডটা সাধারণত আমি 1 মাস পর্যন্ত কন্টিনিউ করি, কিন্তু ফিডটা আমার শেষ হওয়ার কারণে আমি আর স্টার্টারটা নতুন করে কিনবো না। আজকে 24-25 দিনের মাথা থেকে আমি এখন গ্রোয়ার ফিডটা শুরু করেছি তাদের জন্য। এখন তারা কন্টিনিউয়াস গ্রোয়ার ফিডটা খাবে, গ্রোয়ার ফিডটা খাওয়ালে তাদের ওজনটা একটু বেশি আসে,
যেহেতু আমি 2 মাস পর আবার মোরগগুলো যেগুলো আছে সেগুলো জবাই করে ফেলবো বাসায় খাবার জন্য। আর অল্প কিছু যে মুরগিগুলো থাকে সেগুলো যে আমার রাখার হইলে আমি রাখবো, আর না হলে সেটা সেল করে দেই। আমার বাসার আশেপাশে যারা আছে তারা এগুলো নিয়ে কিনে নিয়ে যায়। এর জন্য অনেকেই আমার সাথে যোগাযোগ করে থাকে, যারা আমার বাসার আশেপাশে থাকে তাদেরকে আমি ধরেন যে প্রতি লটে 10-15টা করে দিতে পারি, এর বেশি আমার পক্ষে দেওয়া সম্ভব না। তো তারপরে খাবার ব্যবস্থাপনা বলতে নিয়মিত আমি ভ্যাকসিনটা প্রয়োগ করি। আমি ভ্যাকসিনটার প্রতি বিশেষভাবে জোর দিয়ে থাকি, কারণ ভ্যাকসিনটা হচ্ছে আপনার সর্বরোগের ওষুধ আমার কাছে মনে হয়। আপনি যদি নিয়মিত ব্রুডিং করতে পারেন, সঠিকভাবে ব্রুডিং সিস্টেমটা করতে পারেন, তাহলে আপনার কোনো ধরনের রোগাক্রান্ত হয় না। এই তীব্র শীতে আমার একটা মুরগিও মারা যায় নাই, একটা বাচ্চাও মারা যায় নাই ব্রুডিং অবস্থায়। এই এত শীতে আমি খুব টেনশনে ছিলাম, কারণ আমিও নিজেও নতুন, আমি অতটা অভিজ্ঞ না আপনারা যেটা ভাবতেছেন। আমি আসলে করতে করতেই শিখেছি, বিভিন্ন জনের ভিডিও দেখে শিখেছি, এখন করতেছি নিজে আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবেই করতে পারতেছি। আমার ডিমের চাহিদা পূরণ হচ্ছে, আমার টার্গেট হচ্ছে আমার পরিবারের মাংসের চাহিদাটাও আমি এখান থেকে পূরণ করব। কিন্তু সেটা আসলে পূরণ করা সম্ভব হচ্ছে না, কারণ মাংস চাহিদা পূরণ করতে গেলে আমার অনেক বড় জায়গার প্রয়োজন। আসলে ছাদে এত বড় পরিসরে করতে গেলে ওয়েস্ট ম্যানেজমেন্টটা খুবই ডিফিকাল্ট। আপনি তো আর গাছে ভরে ভরে দিতে পারবেন না, গাছে খুব অল্প পরিমাণেই দিতে হয়, কারণ এটা খুবই মারাত্মক একটা জিনিস লিকারটা খুবই মারাত্মক জিনিস। আপনি যদি কাঁচা অবস্থায় দেন তাহলে আপনার গাছ মারা যাওয়ার সম্মুখীন হবে বা মারা যাবে। মাঝে মাঝে দেখা যাচ্ছে আমার 1-2টা গাছ নষ্ট হয়ে যায় এই লিকারের কারণে। তাই আমি এখন চেষ্টা করি যে লিকারটাকে ভালো মতন প্রসেস করে যাতে দিতে পারি, সেই চেষ্টাটাই করে থাকি। দেখতে পারতেছেন আমার সবগুলো গাছ। তারপরে আসে খাবার ব্যবস্থাপনায়। ভ্যাকসিন আমরা 4টা ভ্যাকসিন প্রয়োগ করি, 5 দিনের মাথায় দিয়ে হচ্ছে রানী ক্ষেতের BCRDB ভ্যাকসিন, এরপরে আপনার 9 দিনের মাথায় আমরা প্রয়োগ করি গাম্বোরো ভ্যাকসিনটা। গাম্বোরো ভ্যাকসিনের পরে আমরা দিয়ে থাকি হচ্ছে 18 দিনের মাথায় আবারও গাম্বোরো ভ্যাকসিনটা প্রয়োগ করি। তারপরে 21-24 দিনের মাথায় আপনারা দেবেন হচ্ছে BCRDB-র সেকেন্ড ডোজ। প্রত্যেকটা ডোজের পরে আপনারা পানিতে লাইসোভিটটা মিক্স করে দিতে পারবেন, তাহলে তার শরীরের ইমিউনিটিটা একটু গ্রো করে। লাইসোভিটটা আমি প্রতি ভ্যাকসিনের পরে পানির সাথে মিক্স করে খাওয়াই দিয়ে থাকি, এই কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বৃদ্ধি করে, প্লাস ভ্যাকসিনের যে ধকলটা সেটা কাটিয়ে উঠতে সাহায্য করে। দেন আমি আপনার খাবারের ভিতরে বললাম তো টমেটোর পাতা খাওয়ায় থাকি, প্লাস এই যে ফুলকপি বাঁধাকপি বাজারে যেই উচ্ছিষ্ট পাতাগুলো পাওয়া যায় সেগুলো সংগ্রহ করে নিই মাঝে মাঝে, ওগুলো ওদেরকে খাবার হিসেবে দেই। এগুলো প্লাস ভাতের মার, বাসার যে অবশিষ্ট ভাত থাকে সেগুলো খায় না বাসায়, সেটা ফ্রিজে প্রিজার্ভ করে তারপরের দিন ওগুলোকে দেওয়া হয় মুরগিকে খেতে। এভাবে দিলে আপনার খাবারের খরচটা কমে আসবে। খাবারের খরচ কমাইতে হলে আপনাকে এভাবে পালতে হবে। আমরা 4 মাস পর্যন্ত সাধারণত গ্রোয়ার ফিডটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে মুরগির হেলথটুকু একটু ভালো হয়, মুরগির ওজনটা একটু বৃদ্ধি পায়। তারপর থেকে আমরা কী করি, Layer 1 খাবারে শিফট করে ফেলি। Layer 1 খাবার আমি সাধারণত নারিশ কোম্পানি আর প্যারাগন কোম্পানি এই 2টা কোম্পানির ইউজ করি। তবে এখন একটা নতুন খাবার ব্যবহার করার চিন্তা করতেছি, তারা নতুনভাবে মার্কেটে এসেছে, ওদের থেকে এবার সংগ্রহ করব। ওদেরটা যদি ভালো হয় তাহলে সেটা আমি রিকমেন্ডেড করব। ওরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এসে খাবার পাঠায়, তাদের খরচটাও একটু কম খাবারের। তো Layer 1 খাবার খাওয়ালে কি হয়, আপনার মুরগিটা ডিম একটু তাড়াতাড়ি আসবে,
সাধারণত আমি 4 মাস থেকে শুরু করি, 4 মাসের আগের থেকেও যদি শুরু করেন তাহলে ডিমটা একটু তাড়াতাড়ি আসতে পারে। তাছাড়া ডিমের জন্য খুবই প্রয়োজনীয় জিনিস হচ্ছে লাইট ব্যবস্থাপনা। আপনাকে রাত 8টা 9টা পর্যন্ত বা 9টা 10টা পর্যন্ত সবসময় লাইটের ব্যবস্থা করে রাখতে হবে। লাইটটা যদি দেন তাহলে মুরগিগুলো ডিম একটু তাড়াতাড়ি আসবে। আবার সারা রাত লাইট চালিয়ে রাখলে আবার ক্ষতিকর, বিশেষ করে ডিম পাড়া মুরগির জন্য। তখন ডিমটা অতিরিক্ত পরিমাণে বড় হয়ে ডিমটা দেখা গেছে যে ডিম পাড়ার সময় তার মলদ্বার দিয়ে রক্ত বের হইতে পারে। এই বিষয়টাতে খেয়াল রাখতে হবে যাতে 9টা 10টার বেশি কখনোই লাইটটা দেওয়া না হয়। এছাড়া মেডিসিন সম্বন্ধে আমি কখনোই বলবো না যে আপনি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন, সেটা প্রয়োগ করেন, কারণ যেহেতু অল্প পরিসরে করবেন, অল্প পরিসরে করতে গেলে এর বেশি আর দরকার হয় না, এর বেশি প্রয়োজনীয়তা নাই। কারণ আমি দেখেছি যে শুধুমাত্র ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে আপনার মুরগিগুলো সম্পূর্ণ সুস্থ রাখা সম্ভব। আর আপনি যদি সঠিকভাবে হিটের ব্যবস্থা করতে পারেন, খাবারটা যদি সঠিকভাবে দেন, তাহলে আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। মুরগির বাচ্চা কোথায় পাবেন? মুরগির বাচ্চা আপনার বিভিন্ন সোর্স আছে। মুরগির বাচ্চার প্রথম সোর্স হচ্ছে আপনার সরকারি মুরগির খামার, কেন্দ্রীয় মুরগির খামার কিছু আছে যারা সরকারিভাবে বাচ্চা উৎপাদন করে এবং সেটা খামারিদের মাধ্যমে খামারিদের দিয়ে থাকে এবং খুবই কম খরচে। আপনার ফার্মিং মুরগির একটা বাচ্চার দাম ওদের কাছ থেকে নিলে মাত্র 12 টাকা পিস পড়বে। কিন্তু সমস্যা হলো তারা এগুলো দিতে চায় না, তারা নিজেদের জন্যই রাখে। আমি প্রথমে 1-2 বার ওদের কাছ থেকে নিয়েছি, পরে আর তাদের থেকে তারা আর সময় দেয় না বা ফোন নাম্বার নিয়ে রেখে দেয় আর ডাকেও না। এই কারণেই ইনকিউবেটর কিনা, আপনারা চেষ্টা করবেন একটা ইনকিউবেটর কিনে নিজেরাই ডিম থেকে বাচ্চা উৎপাদন করা, তা নিজেই ব্রিডিং করবেন, তাহলে দেখবেন যে আপনার মুরগি শতভাগ সুস্থ আছে। এখনকার ক্ষুদ্র যারা খামারি আছে তারা এই কাজটাই করে, তারা নিজের ইনকিউবেটর কিনে 200-300 ডিমের ইনকিউবেটর বা 100 ডিমের ইনকিউবেটর, তাও যদি না পারেন 50 ডিমের ইনকিউবেটর কিনতে পারেন। 50 ডিমের ইনকিউবেটর অনলি 1500 টাকা থেকে 2000-এর ভিতরে পাওয়া যায়, আর 100 ডিমেরটা আপনার 2500 থেকে 3000-এর ভিতরে পাওয়া যায়। আর অটোমেটিক সিস্টেম নিতে হলে আপনাকে আরেকটু দাম দিতে হবে। তো এগুলো কোথায় পাবেন? মুরগির বাচ্চা অনলাইনের একটা পেজ আছে, অনলাইন গ্রুপ আছে আসলে, যেখানে বিভিন্ন খামারিরা তাদের প্রোডাক্ট পোস্ট করে। এরকম দেশি মুরগির খামার, দেশি ফার্মি মুরগির খামার নামে ফেসবুকে যদি সার্চ দেন গ্রুপ অপশনে গিয়ে, আপনারা অনেকগুলো গ্রুপ পাবেন, সেই গ্রুপগুলোতে জয়েন করে নেবেন। সেখানে বিভিন্ন তথ্যমূলক পোস্টও পাবেন, ইনকিউবেটরেরও সেল পোস্ট পাবেন ওইসব গ্রুপে। চেষ্টা করবেন যে আপনার আশেপাশের জেলার কারো কাছ থেকে নেওয়ার জন্য, যেটা আপনি দেখে শুনে নিতে পারবেন, দেখে শুনে নিতে পারবেন এবং মুরগিটা ভ্যাকসিন করা আছে কি না, ভ্যাকসিনটা ঠিকমতো দেওয়া আছে কি না সেটা কনফার্ম হয়ে আপনাকে বাচ্চাগুলো ক্রয় করতে হবে। তো আজকে এইটুকুই, অনেকক্ষণ আলোচনা করলাম, প্রায় 20 মিনিটের মতন, এতটুকু শোনার ধৈর্য অনেকের থাকবে না। আপনাদের বিভিন্ন প্রশ্নের প্রেক্ষিতে আজকের এই আলোচনা, কীভাবে সেট আপ করবেন সব কিছু, এক ভিডিওতে করার চেষ্টা করলাম মুরগির বাচ্চা সম্বন্ধে সব কিছু। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।